এই সময় কম, শুরু করো। ঠিক আছে বাবাজি। এই মেনুতে আমি কিছু আইটেম রাখতে বলেছিলাম, সেগুলো এখনো তৈরি হয়নি কেন? প্রথমে লুচির সাথে গাজার পাতার চাটনি দিতে হবে, আর বিমলের বিরিয়ানিটা যেন থাকে, এটা মাস্ট। হোয়াট ইজ দিস? এখনো এতগুলো বিড়ি প্যাকেটে পড়তে বাকি আছে? বরযাত্রীরা কি খালি মুখে ঢুকবে? তাড়াতাড়ি যান। আর বরযাত্রীরা ঢুকতেই যেন তাদের গালে একটা করে বিড়ি পুড়ে দেওয়া হয়। ম্যাডাম। আরে মিস্টার বান্টু, আসুন বসুন। কি খাবেন, বিমল না বিড়ি? না না, কিচ্ছু খাবো না। আজকে আমার বাবার বিয়ে। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আচ্ছা ম্যাডাম, আপনার কি নাক বন্ধ? নাক বন্ধ কেন? আমি এক্ষুনি পায়খানা করে ছুটিয়ে এসেছি, তবু আপনি আমার গন্ধ হাতটা এতক্ষণ ধরে ধরে আছেন। ওয়ে স্যার, আমার খুব জোরে পায়খানা পেয়েছে। আহ বাবারে, এই কে রে? আয় দাঁড়া সানি দেওয়াল, আমাকে একটা বিড়ি দিয়ে যা। আমাকে যেতে দাও প্লিজ, আমার কাছে একটাই বিড়ি আছে, ওটা না নিয়ে গেলে আমি পায়খানা করতে পারবো না। ও মিথ্যা কথা বলছে, আমি একটু আগে ওকে দোকান থেকে এক বান্ডিল বিড়ি কিনতে দেখেছি। যতক্ষণ না বিড়ি পাবো ততক্ষণ তোকে হাঁকতে দেবো না। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ও মিথ্যা কথা বলছে স্যার, দেখুন বিড়ি না খেলে আমার হাগা বেরোয় না, আমি কথা দিচ্ছি পায়খানা করে এসেই তোমাদেরকে দুটো বিড়ির প্যাকেট কিনে দেবো। আহ বাবা রে, বেরিয়ে গেল রে। দাঁড়া আমাকে বিড়ি দিয়ে যা। বাবা রে, ওই একটা বিড়িকে দুয়াতখানা করে দে। দাঁড়া, বেরিয়ে গেল। সব ঢ্যামনার দল, এই প্রশ্নের উত্তরটা লেখো। যদি কোনো ব্যক্তি একটি বিমল কিনে তাতে জর্দা না মিশিয়ে খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তিটির জীবন বাঁশ হবে কি হবে না? তাড়াতাড়ি এর উত্তরটা বলো, যে সঠিক বলবে সে আমার মেয়েকে নিয়ে পার্কে যাবে। স্যার যা শালা, একটা মেয়েকে কতজন নিয়ে যাবে? হ্যাঁ মদন, তোর খাতাটা দেখা। সে যদি বিমলে জর্দা না মিশিয়ে খায় তাহলে তাকে সুইট সুপারি খাওয়া উচিত। সাবাস, একদম সঠিক উত্তর দিয়েছিস। সত্যি স্যার, আজকের বনভিটার জায়গায় গাঁজা খেয়েছিস নাকি?